আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবিত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপরই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে তোমরা অষ্টম শ্রেণীর এনসিটিপি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় নৈবিত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো যদি তোমরা ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে যতগুলো পরিচিত থাকবে সবগুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক তো প্রথম পরিচিত তোমাদের পরীক্ষায় নেই দ্বিতীয় পরিচিত থেকে শুরু হবে প্রশ্ন এক যে লেখায় কোনো স্থান বস্তু বিষয় বা ঘটনার বিবরণ থাকে তাকে কি লেখা বলে বিবরণমূলক লেখা বলে প্রশ্ন দুই সাধারণত কী ধরনের বিষয় নিয়ে বিবরণধর্মী রচনা হয় ব্যক্তিগত অনুভূতি প্রশ্ন তিন কোন ধরনের রচনায় ছবির বিবরণ ঘটনার বিবরণ স্থানে বিবরণ স্থাপনার বিবরণ ভ্রমণের বিবরণ ইত্যাদি থাকে বিবরণধর্মী রচনায় প্রশ্ন চার বিবরণধর্মী রচনা কেমন হয় স্পষ্ট প্রাঞ্জল সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট প্রশ্ন পাঁচ বিবরণমূলক লেখার শুরু এবং শেষটা কেমন হয় আকর্ষণীয় প্রশ্ন ছয় বিবরণমূলক লেখায় বিষয় অনুযায়ী কী থাকে সংক্ষিপ্ত শিরোনাম প্রশ্ন সাত বিবরণমূলক লেখার রচনাভঙ্গি কেমন হয় স্বতন্ত্র প্রশ্ন আট বিবরণমূলক লেখায় লেখকের কি ফুটে ওঠে নিবিড় পর্যবেক্ষণ প্রশ্ন নয় বিবরণমূলক লেখায় ভূমিকার সঙ্গে কি থাকে মূল বিবরণের ইঙ্গিত প্রশ্ন দশ প্রতিভার খেলা বইটি কে লিখেছেন হায়াত মামুদ প্রশ্ন এগারো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় কলকাতায় প্রশ্ন বারো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রাসাদকে লোকে কী বলতো জোড়াসাঁকর বাড়ি প্রশ্ন তেরো কোথায় সারা বছরে খাবার জল ভরা থাকত বড় বড় জ্বালায় প্রশ্ন চোদ্দ রবীন্দ্রনাথ ঠাকুরের কয়জন ভাই বোন ছিল জন প্রশ্ন পনেরো কে রবীন্দ্রনাথকে রূপকথার গল্প বলত তিনকরি দাসী প্রশ্ন ষোলো কার গড়িয়ে দেওয়া জামাই পকেট থাকতো না নেয়ামত দর্জির প্রশ্ন সতেরো রং করা টিনের বাক্সে কী আছে সাজগোজের আসবাব প্রশ্ন আঠারো রবীন্দ্রনাথ শুরু করে কি পড়তেন কীর্তিবাসের রামায়ণ প্রশ্ন উনিশ ধুনুরি কারা যারা তুলো দিয়ে লেপতোষক তৈরি করে প্রশ্ন বিশ কোন ধরনের লেখায় মূল অংশে বিবরণ কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হয় বিবরণমূলক লেখায় এবার আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখব প্রশ্ন এক তথ্য পরিবেশন করা যেসব লেখার মূল লক্ষ্য সেগুলোকে কী ধরনের লেখা বলে তথ্যমূলক লেখা প্রশ্ন দুই তথ্যমূলক লেখার তথ্য কোথা থেকে পাওয়া যায় বইপত্র পড়ে অনলাইন কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রশ্ন তিন তথ্যমূলক লেখায় কি দিতে হয় শিরোনাম প্রশ্ন চার তথ্যমূলক লেখার প্রধান উদ্দেশ্য কি পাঠকের তথ্য জানানো প্রশ্ন পাঁচ তথ্যমূলক লেখায় কোন বিষয়টি বর্জন করতে হয় ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রশ্ন ছয় তথ্যমূলক রচনায় কীভাবে তথ্য পরিবেশন করতে হয় ধারাবাহিকভাবে প্রশ্ন সাত তথ্যমূলক লেখার মধ্যে কি ব্যবহার করা যায় ছবি ছক সারণী ইত্যাদি প্রশ্ন আট তথ্য উপস্থাপনের ক্ষেত্রে জানা তথ্য কোথা থেকে মিলিয়ে নিতে হয় নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে প্রশ্ন নয় ইবনে বতুতা মিশর থেকে কোথায় যান সিরিয়াতে প্রশ্ন দশ ইবনে বতুতা দামেসকে গিয়ে কোন বিদ্যায় দক্ষতা লাভ করেন হাদিসের বিদ্যায় প্রশ্ন এগারো হজ শেষে ইবনে বতুতা ইরানি কাফেলার সাথে কোথায় পৌঁছান ইরাকে প্রশ্ন বারো ইবনে বতুতা মক্কায় কত বছর থাকেন দুই বছর প্রশ্ন তেরো ক্রিমিয়া কার রাজত্বাধীন ছিল সুলতান উজবুকের প্রশ্ন চোদ্দ ইবনে বতুতা মালাবারের বন্দর হয়ে কোথায় যান কালিকটে প্রশ্ন পনেরো ইবনেবধুতা হানুর থেকে ফিরে কোথায় আসেন শালিয়াতে প্রশ্ন ষোলো ইবনেবতুতা কত বছর বয়সে মারা যান তিয়াত্তর বছর বয়সে প্রশ্ন সতেরো শাহরুখলিপি কি সম্মিলিত আবেদনপত্র প্রশ্ন আঠারো সুমাত্রার রাজা কে ছিলেন মালিক জাহির এখন আমরা চৌহ্ব পরিচিত থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখব প্রশ্ন এক তথ্য ও বিবরণীর পর্যালোচনার ভিত্তিতে মত দিয়ে কোন লেখা লিখতে হয় বিশ্লেষণমূলক লেখা প্রশ্ন দুই বিশ্লেষণমূলক লেখায় সৃজনশীলতার পাশাপাশি কি থাকে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত পর্যবেক্ষণ প্রশ্ন তিন বিশ্লেষণমূলক লেখা কত প্রকার দুই প্রকার প্রশ্ন চার বিশ্লেষণমূলক লেখায় কি থাকে তথ্য উপাত্ত বা ছক ও সারণী প্রশ্ন পাঁচ বিশ্লেষণমূলক লেখায় কি করা যাবে না একই কথার পুনরুল্লেখ প্রশ্ন ছয় বিশ্লেষণমূলক লেখার বক্তব্য কীভাবে উপস্থাপন করতে হয় নিরপেক্ষভাবে প্রশ্ন সাত শব্দ থেকে কবিতা কী ধরনের রচনা বিশ্লেষণমূলক রচনা প্রশ্ন আট লাল নীল দীপাবলি কী ধরনের বই বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বই প্রশ্ন নয় কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন চাঁদের মতো প্রশ্ন দশ কবিরা কিসের মতো কথা বলেন গোলাপের মতো প্রশ্ন এগারো কবিতা লিখতে হলে কি চিনতে হবে শব্দের রঙ চিনতে হবে প্রশ্ন বারো কে কবি হতে পারে না যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না প্রশ্ন তেরো কবি কতদিন ধরে চকচকে চাঁদের আলো বিক্রি করছেন দুদিন ধরে প্রশ্ন চোদ্দ কবি কোন পাখির গান চিকর করছেন টুকটুকি পাখির গান প্রশ্ন পনেরো চড়ুই পাখির ঠোঁটে কি ছিল একটা কুটো এখন আমরা পঞ্চম পরিচিত থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখব প্রশ্ন এক কল্পনা থেকে সৃষ্ট কাহিনী বা গল্পকে কি বলে কল্পকাহিনী প্রশ্ন দুই কোন ধরনের সাহিত্যে অনেক কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না কল্পকাহিনীতে প্রশ্ন তিন বিভিন্ন অলৌকিক ধারণা বর্ণনা থাকে কোন ধরনের সাহিত্যে কল্পকাহিনীতে প্রশ্ন চার কোকিল কী ধরনের লেখা নির্ভর লেখা প্রশ্ন পাঁচ কোকিল গল্পের লেখককে হ্যানস অ্যান্ডারসন প্রশ্ন ছয় কোকিল গল্পটি কে বাংলায় অনুবাদ করেন ঠিক আছে বুদ্ধদেব বসু প্রশ্ন সাত তিথি ডোর এর রচয়িতা কে বুদ্ধদেব বসু প্রশ্ন আট কোকিল কোথায় লুকিয়ে থাকে ঝুঁকে পড়া ডালপালার আড়ালে প্রশ্ন নয় কি দেখে লোকেদের চোখের পলক পড়ে না রাজপ্রাসাদ আর বাগান প্রশ্ন দশ কে কোকিলের নাম শোনেনি প্রধান অমাত্য প্রশ্ন এগারো চীনা রাজার কতজন রাধুনী ছিল পাঁচশো জন প্রশ্ন বারো কে কোকিলকে স্বর্গের পাখি বলেছেন চীনের রাজা প্রশ্ন তেরো উপ অর্থ কী উপহার প্রশ্ন চোদ্দ চীনে কারা চীন লোক প্রশ্ন পনেরো পারিষদ কী সভার সদস্য প্রশ্ন ষোলো কোকিল গল্পে কয়টি কোকিল রয়েছে কোকিল গল্পে দুটি কোকিল রয়েছে একটি হচ্ছে কলের কোকিল একটা হচ্ছে বাস্তব কোকিল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের যে কটা পরিচ্ছেদ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আছে সেই পরিচ্ছেদগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু নৈবত্তিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ